আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফ জাহান, সংযুক্ত আরব আমিরাত থেকে। মধ্যপ্রাচ্যে দুবাইতে আসবেন, সেজন্য আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কিনেছেন। এখন বিমানবন্দরে এসে দেখলেন আপনি কোভিড পজিটিভ হয়েছেন, সেক্ষেত্রে কি আপনি ওই টিকিটে আসতে পারবেন কিনা অনেকবার প্রশ্ন করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করছি ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়তই আমরা প্রবাস এবং প্রবাসীদের বিভিন্ন তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো যাত্রী যদি কোভিড পজিটিভ হয়ে থাকেন, করোনা আক্রান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে পুনরায় আপনি সুস্থ হওয়ার পর আপনি ওই টিকিটে পুনরায় আবার সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন। সেক্ষেত্রে আরেকটা বিষয় থাকবে, যদি আপনার ভিসার মেয়াদ কম হয়ে থাকে আপনি সুস্থ হওয়ার পর, যখন দেখা যাবে আপনার ভিসার মেয়াদ কম, সেক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনার জন্য পদক্ষেপ নেবে। সিট যদি খালি থাকে আপনাকে অগ্রাধিকার ভিত্তিতে আপনার টিকিটটি রিইস্যু করে দেবে কোনো ধরনের খরচ ছাড়াই। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কোভিড-19 আক্রান্ত ব্যক্তি 7 দিন পর্যন্ত বিদেশ ভ্রমণ করতে পারবেন না। 7 দিন পর শুধু সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ল্যাবে পুনরায় যাত্রীর করোনা পরীক্ষা করবেন, এবং তখন যদি নেগেটিভ রিপোর্ট আসলে তখন পরবর্তীতে আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন। আপনি যে এজেন্সিতে টিকিট কিনেছিলেন সেই এজেন্সির মাধ্যমে আপনি যদি কোভিড-19 আক্রান্তের যে রিপোর্টটি আছে ওই রিপোর্টটি দেখিয়ে পুনরায় কোনো রকম খরচ ছাড়াই আপনি টিকিট রিইস্যু করে আপনি সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন। তবে সেক্ষেত্রে আরেকটা বিষয় থাকে, অনেকেই সকল প্রবাসী আসতে চান তাদের সাথে প্রতারণা আশ্রয় নেন, তাদের থেকে টাকা দাবি করেন। তাদের জন্য আপনাদেরকে বলছি অবশ্যই 999 নাম্বারে আপনার পার্শ্ববর্তী যে থানা আছে ওই থানাতে কমপ্লেন করবেন, থানায় আপনাকে সহযোগিতা করবে। আর অন্যথায় আপনি সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিসে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে আপনাকে তারাই সহায়তা করবে। এরপর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আপনি বিমানবন্দরে আসার পর কোভিড-19 বা র্যাপিড পিসিআর টেস্ট দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত রিপোর্ট না আসে ততক্ষণ পর্যন্ত আপনার মালগুলা আপনি বোর্ডিং পাস নেবেন না এবং আপনার মালগুলো বুকিংয়ে দিবেন না। যখন আপনার কোভিড-19 রেজাল্ট বা আপনার রিপোর্টটি আসে, যদি নেগেটিভ আসে পরবর্তীতে আপনি পরবর্তী পদক্ষেপ নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।